ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ঈদের ছুটি শেষ হলেও ঢাকামুখী মানুষের চাপ নেই, বরং রাজধানী ছাড়ছে বেশি। বাস টার্মিনাল আর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। 6 দিনের ঈদের ছুটি শেষে খুলেছে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা ও শেয়ার বাজার। প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন আর সংঘর্ষের সূত্রপাতকারী সন্দেহে দুজন গ্রেপ্তার। সাংবাদিকদের ওপর হামলাকারীরা চিহ্নিত, জানিয়েছেন র্যাব। প্রায় 3 বছর পর নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারকে আন্দোলন করে সরানো যাবে না বলেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সচিবালয়ে কানাডার হাই কমিশনারের সাথে বৈঠক। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ 10 ধাপ পিছিয়ে যাবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদন মন গড়া। উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষ প্রসূত মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রীলঙ্কাকে 20 কোটি টাকার ঔষধ সহায়তা দেওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ফরিদপুরের সালথা উপজেলা খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 10 জন। ইউক্রেনের ন্যাটোর পাঠানো সামরিক সরঞ্জামের ওপর হামলার হুমকি মস্কোর। রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ পার্লামেন্টে পেশ। রূপকথার প্রত্যাবর্তনে ম্যান সিটিকে বিদায় করল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল প্রতিপক্ষ।